মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ঝিনাইদহে সীমিত পরিসরে যুব মহিলা লীগের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দলটির জেলা শাখার আয়োজনে শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা 71 চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা যুবলীগের ভাবমূর্তি আরো উন্নত করতে করোনাকালে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আমরা আজকে এই বঙ্গবন্ধুর মালা দিয়ে আজকে আমাদের যুব মহিলা